পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় মৃত্যু হলো দুজনের। মৃতের নাম জয়ন্ত গড়াই ও বানেশ্বর ঘোষ। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া ও বেলিয়াতোড় থানা এলাকার কাঁটাবাঁধ ও মুড়াকাটা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পেশায় মৎস্যজীবী জয়ন্ত গড়াই এদিন গ্রামের পুকুরে মাছ ধরছিলেন এবং সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর তখনই হঠাৎ বজ্রস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। অন্যদিকে এদিন বেলিয়াতোড় থানার মুড়াকাটা গ্রামের বানেশ্বর ঘোষ মাঠে গরু আনতে গিয়ে বজ্রস্পৃষ্ট হন, সেখানে তার মৃত্যু হয়। মাছ ধরছিল তো সেখানে বৃষ্টি মেঘে বজ্রঘাতে পেশেন্টের নাম জয়ন্ত গড়াই। কোন জায়গায় হয়েছে এটা? এটা তালানঝুড়ি বলে একটা বাঁধ আছে সেখানে। আপনাদের চোখে এটা কখন পড়লো? আপনাদের আমাদের চোখে বলতে মাছ ধরার কাজ হচ্ছিল, সহকর্মীরা সাথেই ছিল, সেই কাজ হতে হতে সহকর্মীরা আমাদের বাড়িতে জানায়, আমার বাড়ির পরিবারের সদস্য তো সেখানে খবরে কোনো খবর পাই, তারপর ওনার নাম কি ছিল? জয়ন্ত গড়াই। বয়স কত? বয়স 40। ওই তো বাজ পড়ে হয়েছে। আচ্ছা, কোন জায়গায় হয়েছিল? মুড়াকাটা। ওনার নাম কি ছিল? বানেশ্বর ঘোষ। বয়স? বয়স 51। বড়জোড়া ও বেলিয়াতোড় থানার পুলিশ বাসিন্দাদের সহযোগিতায় মৃতদেহ দুটি উদ্ধার করে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে আলাদা আলাদা ভাবে ঘটনা তদন্ত শুরু করেছে বড়জোড়া ও বেলিয়াতোড় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।